আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রুবেল টেক বিজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হুসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এসএসসি পাশ করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা থাকবে এখানে কতটি পথ কী কী পথ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা থাকবে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সুপ্রিয় দশকা নয় শুরু করা যাক আঠারো জুলাই বিশ বাইশে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় সকল জেলা থাকে আবেদন করা যাবে এখানে এক নম্বরে ফটো জিওলজিস্ট এখানে একজন নেওয়া হবে আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে পোস্টিতে আবেদন করা যাবে দুই নম্বরে সার তিন তিনজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে আপনার পরীক্ষায় সহকারী আপনার এখানে তিনজন নেওয়া হবে চব্বিশ হাজার আশি টাকা বেতনের স্কেল এখানে আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে পাঁচ নম্বরে আপনার ভূ পদার্থক সহকারী এখানে নেবে একজন আপনার এসএসসি এখানে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে হিসাব সহকারী আপনার তিনজন নেওয়া হবে তারপরে আপনার হলো এখানে ট্রান্সপোর্ট সুপারভাইজার একজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকলে পোস্টিতে আবেদন করা যাবে যেনারা এখনও একটি লাইক দেন অবশ্যই একটি লাইক দেবেন তারপরে অবর্থনাকারী তথ্য টেলিফোন এখানে একজন হবে এসএসসি কমপ্লিট থাকতে হবে এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে একজন নেওয়া হবে আপনার হল বেতন স্কেল চব্বিশ হাজার ছশো আশি টাকা আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে দশ নম্বরে কম্পিউটার মুদ্রা করি চারজন নেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলা ইংরেজি বিষ হতে হবে তারপরে ড্রাফটসম্যান দুইজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকতে হবে তারপরে এখানে জাদুঘর পরিচালক একজনের হবে এসএসসসি কমপ্লিট থাকতে হবে তারপর ড্রাইভার এখানে পাঁচজন নেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তারপরে মেশিনিস্ট একজনে হবে এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি ওয়াল্ডার দুজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে তারপর অটো ইলেকট্রিশিয়ান একজনে হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এসএসসি কমপ্লিট থাকতে হবে তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক একজনে হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি এসএসসি কমপ্লিট হতে হবে তারপর এখানে বই বাধাই বাধাইকর একজনে হবে এসএসসি কমপ্লিট থাকতে হবে আপনার বিশ হাজার দশ টাকা স্যালারি এখানে দেওয়া আছে ড্রাফস গ্রেড আপনার হচ্ছে ১৯ নম্বরে একজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকতে হবে তারপরে ডিলিং অ্যাসিস্ট্যান্ট নয়জন নেওয়া হবে একুশ টাকা এসএসসি কমপ্লিট থাকতে হবে পরীক্ষাগার পরিচালক একজনে হবে একুশ হাজার টাকা স্যালারি এসএসসি কমপ্লিট থাকতে হবে তারপরে শর্ট ফায়ার এখানে দুজন নেওয়া হবে একুশ হাজার তিনশো দশ টাকা স্যালারি এসএসসি কমপ্লিট থাকতে হবে এস্টোর সহযোগী একজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকতে হবে তারপর নেভেল রাইটার একজনে হবে এসএসসি কমপ্লিট থাকতে হবে বিশ টাকা স্যালারি অফিস নয়জনে হবে বিশ আপনার বিশ হাজার দশ টাকা স্যালারি এসএসসি কমপ্লিট থাকতে হবে নিরাপত্তা পুরোহরে ছয়জনে হবে অষ্টম শ্রেণী বা এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে বিশ হাজার দশ টাকা স্যালারি খালাসি একজনে হবে আপনার এখানে জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন বিশ হাজার দশ টাকা স্যালারি মালি একজন নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনার বিশ হাজার দশ টাকা স্যালারি পরিচ্ছন্নতা কর্মী বিশ হাজার দশ টাকা স্যালারি দুজনে হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে আশা করি বুঝতে পারছেন আপনার বয়স কত থাকে কত থাকতে হবে এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। এক সাত বিশ বাইশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে ত্রিশ হতে মুক্ত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন এক থেকে আপনার এক হতে তিন এবং পাঁচ হতে নয় এগারো হতে বারো চোদ্দ হতে উনিশ নম্বর বর্ণিত পদের জন্য উত্তীর্ণ ক্রমিক চার দশ তেরো বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাইমারি মৌখিক পরীক্ষার জন্য আপনার বিবেচিত হবেন এখন আলোচনা করবো আপনার ছবি সাইজ এবং কোন পদের জন্য কত টাকা জমা দিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডাকযোগে না অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে জিএসবি ডট টেলিটক ডট কম এটি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আপনার আবেদন শুরু 28 সাত বিশ সকাল দশটা থেকে এবং শেষ তারিখ 27 বিশ বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবারও বলছি আটা সাত আপনার বিশ বাইশ সকাল দশটা থেকে শুরু সাতাশ আট বিশ বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে আবেদন করার শেষের দিকে সার্ভার জাম থাকে অনেকের মনে থাকবেন আগে করার চেষ্টা করবেন ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষ্য লাগবে তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে কোন পদের জন্য কত টাকা জমা দেবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনার এখানে এক থেকে চৌদ্দ নং পদের জন্য একশত টাকা বাকি পদগুলো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা এগুলো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আর এখানে হচ্ছে এসএমএস পাঠাবেন কীভাবে জি এস বি স্পেস ইউজার ডি লিখে সিন করতে হবে ষোলো তেরি নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দয়া করে দেখে নেবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এই সিলে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে ততক্ষণ আল্লাহ পাকা আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ